नमस्कार बन्धुरा, पीडी हेल्थ केयर चैनल पक्ष के अपने सकल के जाना सुस्वागतम। तो आजकल जो ओषुधटर नाम व कार्यकारिता नहीं आलोचना करब से ओषुधटर नाम हलो ब्रोमियम। ब्रोमियम समुद्रे लवणाक्त जल एवं झर्णार जल थे तैरी। जर चूल रंग पाट व सोनेर मतो, जर चोख दुटी नील, यही रकम व्यक्तिर ग्लैंड फोलाय ओषुधटी विशेष उपकारी। বা কর্ণমূলের গ্ল্যান্ড ফুলে গেলে কিংবা ডিপথেরিয়া, হুপিং কাশি, কাশি, হাঁপানি, হৃৎপিণ্ডের রোগ, অন্ডকোষের যে কোনো রোগ, স্ত্রী ব্যাধি প্রভৃতিতে এই ব্রোমিয়াম বিশেষ উপকারী। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। দেখে নেব কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন রোগের উপসর্গে ব্রোমিয়াম প্রযোজ্য। স্ত্রী ব্যাধি, জরায়ুর মধ্যে এক প্রকারের বায়ু সঞ্চিত হয় এবং সেই বায়ু উচ্চ শব্দ করে জনিপথ দিয়ে নিঃসৃত হয়। এরূপ ক্ষেত্রে ব্রোমিয়াম বিশেষ কার্যকরী। দুফোঁটা হিসেবে দুই বেলা খেলে এবং তিন চার দিন খেলে এটি নির্মূল হওয়ার সম্ভাবনা থাকে। ডিপথেরিয়া, এই রোগের সঙ্গে কোনো গ্ল্যান্ড ফুললে ব্রোমিয়াম রোগে ব্রোমিয়ামের প্রয়োগ করলে উপকারের সম্ভাবনা থাকে এবং এক্ষেত্রেও ওই একই রকম দু ফোঁটা হিসেবে দুই বেলা খেলে রোগটি সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। হৃৎপিণ্ডের রোগ, হৃৎপিণ্ডের বৃদ্ধির কারণে রোগী আদৌ চলাফেরা করতে পারে না। সামান্য চলাফেরা অনেক কষ্ট অনুভব করে, বসে থাকার পর উঠে দাঁড়ালে বুকের মধ্যে ধরফর করে, নাড়ি ধীর, মোটা এবং কঠিন হয়। এসব উপসর্গে ব্রোমিয়াম প্রযোজ্য। দুই ফোঁটা হিসেবে দিনে দুবার খেলে এবং দুদিন খাওয়ার পরে এর উপকার মেলে। ঘুংড়ি কাশি, হুপিং কাশি বা হাঁপানি, এইসব পীড়ায় প্রাথমিক অবস্থায় ব্রোমিয়াম প্রয়োগ করলে অনেক উপকার পাওয়া যায়। দু ফোঁটা হিসেবে দুই বেলা তিন দিন খেলে এর উপকারটি অনেক বোঝা যায়। নিদ্রায় ব্যাঘাত, এক্ষেত্রে রোগী ঘুমিয়ে পড়ে ঘুমাতে ঘুমাতে চমকে ওঠে, জেগে ওঠে বা জেগে কাঁপতেও থাকে, এই রকম উপসর্গে ব্রোমিয়াম প্রযোজ্য। পাঁচ ফোঁটা করে দুবেলা দুদিন খেলে অনেকটা উপশম হয়। গ্ল্যান্ড ফোলা, শরীরের বিভিন্ন স্থানের গ্ল্যান্ড ফোলায় ব্রোমিয়াম উপকারী। গলার ও নিচের চোয়ালের গ্ল্যান্ড ফোলায় অত্যধিক উপকার করে। টনসিল হলেও ব্রোমিয়াম প্রয়োগ করা চলে। দু ফোঁটা হিসেবে দুবেলা দুদিন খেলে এক্ষেত্রে ব্রোমিয়ামের অনেকটা কার্যকারিতা বোঝা যায়। অন্ডকোষের পীড়া, অন্ডকোষ ফুলে ওঠে, শক্ত ও গরম হয়, সেখানে বেদনা হয়, রোগী চলাফেরা করতে পারে না এবং অত্যন্ত কষ্ট অনুভব করে, এই রকম উপসর্গে ব্রোমিয়াম প্রযোজ্য। দুই ফোঁটা হিসেবে সকাল, দুপুর ও রাত্রে একদিন খেলেই এই উপকারিতা বোঝা যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে এই ব্রোমিয়ামটি কার্যকারিতা আপনারা যদি বুঝতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা এই ব্রোমিয়াম ওষুধের কার্যকারিতার উপকার পেয়েছেন কিনা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী আরও নতুন ভিডিও নিয়ে আসছি এই চ্যানেলে।